नमस्कार अपनारा मुहूर्ते रही अपन अन्यतम प्रिय यूट्यूब चैनल अभिनव अकाडेमी और हमें मानस अधिकारी नहीं चले आजकल क्लस फाहियन भारत आगत प्रथम चैनिक परिव्राजक फाहियन के लिए यह क्लस फाहियन सम्पर्कित संक्षिप्त आलोचना साथे हमारे संग्रह थका सात एम से किऊ तो चले आस मूल विषय वस्तुते फाहियन फाहियन छिलेन भारते आसा प्रथम चैनिक परिव्राजक जिनि गुप्त शासक द्वितीय चंद्रगुप्तेर आमले भारते एसेछिलेन बौद्ध धर्मशास्त्र अध्ययन बौद्ध पीठस्थानगुली परिदर्शन एवं विशेष करे बौद्ध धर्मग्रंथ विनय पिटकेर मूल रचना संग्रह करते तिनि भारते एसेछिलेन फाहियन गोबी मरुभूमिर मध्य दिए प्रथमे खोटान प्रदेशेर पार्वत्य अंचले उपस्थित हन সেখান থেকে তিনি আপমির পর্বতমালা অতিক্রম করে সোয়াত এবং গান্ধার প্রদেশ হয়ে ভারতে প্রবেশ করেন। তিনি ভারতের বহু স্থান পরিভ্রমণ করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল পাটলিপুত্র ও উজ্জয়িনী। ভ্রমণ শেষ হলে তিনি ত্রাম্বলিপ্ত বন্দর থেকে সমুদ্রপথে সিংহল, মালু এবং জবদ্বীপ হয়ে চীনে ফিরে যান। এই ভারত ভ্রমণের অভিজ্ঞতা তিনি যে পুস্তকে লিখিত করে গিয়েছিলেন তার নাম ফোকুওকি। এই ফোকুওকি গ্রন্থটি গুপ্তযুগের ভারত ইতিহাস রচনার অন্যতম উপাদান। ফাহিয়েন তার গ্রন্থটিতে পাটলিপুত্র নগর তথা সেখানকার নগর সভ্যতা, শাসন ব্যবস্থা, নৌশক্তি ও বাণিজ্য, ধর্মীয় অবস্থা এবং জনজীবনের একটি অসাধারণ ছবি ফুটিয়ে রেখে গেছেন। তার বিবরণ অনুযায়ী পাটলিপুত্র নগর ছিল সুরম্য অট্টালিকায় সুসজ্জিত, জনসাধারণ ধনসম্পদে সমৃদ্ধ ছিল, চিকিৎসার জন্য অনেক দাতব্য চিকিৎসালয়ও ছিল যেখান থেকে রোগীদেরকে বিনা পয়সায় ওষুধপত্র দেওয়া হতো। তার মতে ভারতের সামাজিক ব্যবস্থা ছিল উন্নত এবং শ্রেণীবৈষম্য ততটা ছিল না। ফাহিয়েন মগধের শাসন ব্যবস্থার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। তিনি পাটলিপুত্র নগরকে সবথেকে বড় নগর বলে বর্ণনা করেছিলেন। বর্তমানে ঐতিহাসিকদের মতে ফাহিয়েনের রচনা ছিল অতিরঞ্জিত, কারণ তিনি ভারতীয় ভাষা জানতেন না। তবে তিনি তার লেখনীর মধ্য দিয়ে প্রাচীন ভারতের ইতিহাসের যে উজ্জ্বল এবং জীবন্ত চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না। চলে আসি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। প্রথম কোন চীনা লেখক ভারতীয়দের সম্বন্ধে লিখেছিলেন? সুভাচীন। যদিও এই সুভাচীন কোনোদিনই ভারতে আসেননি, তবুও তিনি ছিলেন প্রথম চৈনিক লেখক যিনি ভারতীয়দের সম্বন্ধে লিখেছিলেন। কার বিবরণ থেকে হর্ষবর্ধনের পূর্ব ভারত অভিযানের কথা জানা যায়? মাতবালিন নামক চীনা লেখকের বিবরণ থেকে। কোন চীনা লেখক চালুক্য শাসকদের বিশেষ করে বিনয়াদিত্য ও বিজয়াদিত্যের সময়ে চীনের সাথে সাংস্কৃতিক সম্বন্ধের কথা উল্লেখ করেছেন? মাতবালিন। মধ্যযুগে চোল রাজত্বের ন্যায় ব্যবস্থার কথা কোন চৈনিক লেখকের বিবরণ থেকে পাওয়া যায়? চাও জুকুয়া। তিনি যে পুস্তকটি লিখেছিলেন সেই পুস্তকটির নাম হল চু ফান চিন। এই চু ফান চিন থেকে মধ্যযুগে চোল রাজত্বের ন্যায় ব্যবস্থার কথা জানা যায়। ফাহিয়েনের লিখিত গ্রন্থ ফোকুওকিয়ের অপর নাম কি? গাবসেং ফাজমৌন ঝুয়াং। এর অর্থ হল বৌদ্ধ রাজতন্ত্রের বিবরণ। ফাহিয়েন কার শিষ্য ছিলেন? কুমার জিয়া, মতান্তরে প্রভাবে। ফাহিয়েন শব্দের প্রকৃত অর্থ কি? বিনয়ের প্রতিমূর্তি। ফাহিয়েনের প্রকৃত নাম কি? কুঙ্গো। ফাহিয়েনের অপর নামগুলি লেখো, ফ্যাক্সিয়ান, ফ্যাদিয়ান প্রভৃতি। ফাহিয়েনের গুরুর নাম কি? কুমার জিয়া, মতান্তরে প্রভাব। ফাহিয়েনের জীবনীকার কে ছিলেন? প্রভাব। সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? ফাহিয়েন। ফাহিয়েন কবে ভারতে এসেছিলেন? 399 খ্রিস্টাব্দে। ফাহিয়েনের ভারত ভ্রমণে তার সঙ্গী কে ছিলেন? তাও চীন। ফাহিয়েন কার আমলে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ফাহিয়েন ভারতে আসেন কোন পথে? স্থলপথে। ফাহিয়েন কোন গিরিপথ দিয়ে ভারতে এসেছিলেন? খাইবার পাস দিয়ে। ফাহিয়েন ভারতের কোন রাজ্যে প্রথম পা রেখেছিলেন? গান্ধার রাজ্যে। ফাহিয়েনের ভারত ভ্রমণের প্রধান উদ্দেশ্য কী ছিল? বৌদ্ধ তীর্থ দর্শন ও বৌদ্ধ ধর্মগ্রন্থের পাণ্ডুলিপি সংগ্রহ করা। ফাহিয়েন যে গ্রন্থটি অনুসন্ধানের জন্য ভারতে এসেছিলেন সেই গ্রন্থটির নাম কি? বিনয় পিটক। ফাহিয়েন মোট কত বছর ভারতে ছিলেন? 15 বছর। ফাহিয়েন মধ্য ভারতে কতদিন ছিলেন? 6 বছর। ফাহিয়েন কত বছর পাটলিপুত্রে ছিলেন? 3 বছর। ফাহিয়েন পাটলিপুত্রে কত বছর সংস্কৃত অধ্যয়ন করেছিলেন? 3 বছর। ফাহিয়েন
ত্রাম্বলিপ্ত বন্দরে কত বছর সংস্কৃত অধ্যয়ন করেছিলেন? 2 বছর। ফাইহেন ভারতের কোন অংশ ভ্রমণ করেছিলেন? উত্তর ভারত। তিনি কখনো দক্ষিণ ভারত ভ্রমণ করেননি। ফাইহেন ও হিউয়েনসান কতগুলি অশোকস্তম্ভের কথা উল্লেখ করেছেন? ফাইহেন 6টি এবং হিউয়েনসান 15টি। ফাইহেন বিনিময়ের মাধ্যম হিসাবে কোন মুদ্রার কথা উল্লেখ করেছেন? কড়ি। আর্থিক সংকটের কারণে কড়ি দিয়ে কেনা হতো। ফাইহেনের এই উক্তির উপর ভিত্তি করে অনেক ঐতিহাসিক গুপ্তযুগকে সুবর্ণ যুগ বলতে রাজি নন। ফোকিওকিয়ের ইংরাজি অনুবাদ কারা করেন? বেল, লৌগ এবং গাইলোজ। ফাইহেন মোট কতগুলি গ্রন্থ রচনা করেছিলেন? 7টি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। ফাইহেন কোথায় বৌদ্ধ গ্রন্থের প্রতিলিপি তৈরি করেন এবং বৌদ্ধ প্রতিমার চিত্র অঙ্কন করেন? ত্রাম্বলিপ্তে। বোধিবৃক্ষের কথা কার রচনা থেকে জানা যায়? ফাইহেনের। কোথাকার বুদ্ধ মূর্তি ও বোধিসত্ত্বের মূর্তির জৌলুসের কথা ফাইহেন তার লেখায় উল্লেখ করেছেন, খৈতান এবং পাটলিপুত্রে। ভারতের চণ্ডালদের জীবনযাত্রা সম্পর্কে বর্ণনা প্রথম কে করেন? ফাইহেন। ভারতের নিঃশুল্ক চিকিৎসা ব্যবস্থার কথা প্রথম কার লেখাতে পাওয়া যায়? ফাইহেনের লেখায়। কার রচনায় গুপ্তযুগে বুদ্ধদেবের জনপ্রিয়তা সম্পর্কে জানা যায়? ইয়ত সিং। সবাই ফাইহেন ভেবে ভুল করি, কিন্তু সঠিক উত্তর হল ইয়ত সিং। ইয়ত সিং এর রচনা থেকে গুপ্তযুগে বুদ্ধদেবের জনপ্রিয়তা সম্পর্কে জানা যায়। ক্ষুদ্রাশীয় আয়ুধ ব্যবহারের প্রাচীনতম নজির কোথায় রয়েছে? শ্রীলঙ্কার ফাইহেন গুহায়। কোন পর্যটক জেদবন সংঘারামে চন্দন কাঠের তৈরি বুদ্ধদেবের প্রাচীনতম মূর্তির কথা উল্লেখ করেছেন? ফাইহেন। যদি কখনো আমি বৌদ্ধ রূপে জন্ম নেয়ার সুযোগ পাই তাহলে মগধেই যেন আমার জন্ম হয়। উক্তিটি কার? ফাইহেনের। ফাইহেনের দেখা ভারতের সেরা নগর কোনটি? পাটলিপুত্র। ফাইহেনের মতে গুপ্তযুগের প্রধান বন্দর দুটির নাম কী ছিল? সপ্তগ্রাম এবং ত্রাম্বলিপ্ত। কার লেখায় সর্বপ্রথম গুপ্তাব্দের উল্লেখ পাওয়া যায়? ফাইহেনের লেখায়। ফাইহেন কোন বন্দর দিয়ে স্বদেশে যাত্রা করেন? ত্রাম্বলিপ্ত বা তমলুক। ফাইহেন কোন ধর্মালম্বী ছিলেন? বৌদ্ধ ধর্মালম্বী। কোন চৈনিক পরিব্রাজকের বিবরণ থেকে শ্রীগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানা যায়? ইয়ত সিং। ফাইহেন কার কাছে সংস্কৃত ভাষা শিখেছিলেন? শিলভদ্র। এজন্য ফাইহেনের দীক্ষাগুরু বলা হয় শিলভদ্রকে। ফাইহেন কোথা থেকে নিজের দেশে ফিরে যান? বাংলার ত্রাম্বলিপ্ত বন্দর থেকে। ফাইহেন বাংলা হয়ে দেশের ফেরার পথে কোথায় কোথায় গিয়েছিলেন? সিংহল ও জপদ্বীপ। কোন লেখক যে রাজার আমলে এসেছিলেন সেই রাজার নাম তার যাত্রা বিবরণীতে কোনোভাবেই উল্লেখ করেননি? ফাইহেন। ফাইহেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে মধ্য ভারতে এলেও তিনি তার যাত্রা বিবরণীতে তৃতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের নাম কোনোভাবেই উল্লেখ করেননি। কোন পর্যটক ভারতে আসার সময় স্থলপথে আসেন কিন্তু দেশে ফিরে যান জলপথ ধরে? ফাইহেন। ইনি উত্তর পশ্চিমের স্থলপথ ধরে ভারতে আসেন কিন্তু চীন দেশে ফিরে যান জলপথে, ত্রাম্বলিপ্ত বন্দর, শ্রীলঙ্কা এবং পূর্ব দ্বীপ হয়ে। রেকর্ডস অব বুদ্ধিস্ট কিংডম কার রচনা? এটি ফাইহেনের। ফাইহেনের মতে কোথাকার মানুষজন পেঁয়াজ ও রসুন খেতন না? মথুরা। কোন চীনা পরিব্রাজক ত্রাম্বলিপ্ত বন্দর পরিদর্শনে এসেছিলেন? ফাইহেন। ফাইহেনকে নিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।